Namaskar, I'm Sonal Chouhan. First of all, wish you all a very, very happy Rose Day. In this season of love, Dard's first poster drops in on the 14th of February. প্রথমবারের মতো দরদ সিনেমার প্রমোশনে নামলেন বলিউড বিউটি সোনাল চৌহান। এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিও না টেরে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনেকেই জানেন বর্তমানে শাকিব খান ও সোনাল চৌহানের দরদ সিনেমা ব্যাপক আলোচনায় রয়েছে। ইতিমধ্যেই এই সিনেমার শুটিং থেকে শুরু করে VFX এডিটিং, কালার গ্রেডিং সবকিছু শেষ হয়েছে আর অল্প কিছুদিনের মধ্যেই এই সিনেমার পোস্টার, ট্রেলার, টিজার সবকিছু রিলিজ দেওয়া হবে। আর এর মধ্যেই এই সিনেমার নায়িকা বলিউড বিউটি সোনাল চৌহান প্রথমবারের মতো এই সিনেমার প্রচারণায় নেমেছেন। সম্প্রতি SK মুভিজের সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে এই নায়িকার একটি শর্ট ভিডিও আপলোড দেওয়া হয় যেখানে সোনাল চৌহান দরদ সিনেমার প্রমোশন করেন। সর্বপ্রথম তিনি ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন, তারপর তিনি দরদ সিনেমার আপডেট জানিয়েছেন। প্রথমে সোনাল চৌহান জানান খুব শীঘ্রই দর্শকরা তার এবং শাকিব খানের জুটি দেখতে যাচ্ছেন এবং এই সিনেমার প্রথম ধাপ অর্থাৎ পোস্টার 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রিলিজ দেওয়া হবে। এর পরবর্তীতে রোমান্টিক গান সহ এই সিনেমার ট্রেলার, টিজার রিলিজ দেওয়া হবে। তবে দরদ সিনেমা কবে বরপদায় মুক্তি পাচ্ছে সে বিষয়ে সোনাল চৌহান কোনো রকম তথ্য দেননি।